আমাদের আসলে জমি চাষে আমরা প্রায় শতভাগ 95 ভাগের বেশি জমিতে আমরা চাষ করতে পারি, কিন্তু আমাদের অন্যান্য যে কৃষি কার্যক্রম রয়েছে সেগুলো আমরা আসলে যান্ত্রিকরণের দিকে যেতে পারিনি। তবে এই একটা নতুন প্রকল্প 3,000 বেশ কোটি টাকার একটা কৃষি যান্ত্রিকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা ধান কাটার যে মেশিন যেটা সবচেয়ে বেশি মূল্যবান মেশিন, 28 লক্ষ থেকে 30 লক্ষ টাকা একটা মেশিনের দাম, সেখানে ইতিমধ্যে আনোয়ার ফারুক স্যার বলেছেন যে সেখানে আমরা 50 থেকে 70 ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের দিচ্ছি। আমাদের দেশে আমরা সিজন টাইমে বিশেষ করে ধান কাটার সময় আমরা কিন্তু প্রায় 47% লোকের ঘাটতি দেখা দেয়, ফলে আমরা আমাদের ধান যথাসময়ে কাটতে পারি নাই। কিন্তু এই প্রকল্পটা হাতে নেওয়ার পর আমরা কিন্তু গত 2 বছর আমরা সফল হয়েছি। আপনি দেখেছেন গত বোরো মৌসুমে হাওড় এলাকায় আমাদের একটি বাঁধ ভেঙে যায়, তখন মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, সকলের মনে, কৃষক না এমনকি মাননীয় প্রধানমন্ত্রী আতঙ্ক ভাবে যে আমরা বোরো ধান হাওড় এলাকা থেকে পাবো কিনা। কিন্তু 7 দিন পরে যখন আমাদের ধান কাটার সময় হইলো, পরবর্তী 7 দিনে আমরা মেশিনের মাধ্যমে সব ধান কেটে ফেলেছিলাম। এটা আমাদের একটা সফলতা, আমরা ধান কাটাই ইনশাল্লাহ অনেকটা এগিয়ে গেছি। আমাদের এই প্রকল্পের মাধ্যমে 12 রকমের কৃষি যন্ত্র আছে, সেগুলো আমরা আস্তে আস্তে কৃষকের কাছে পপুলার করছি। আমরা এখন ধান লাগানোর জন্য যে কৃষি যন্ত্র আছে রাইস ট্রান্সপ্লান্টার, সেটা আমরা পপুলার করার চেষ্টা করছি। সেই জন্য আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে সমলয় চাষ সহ অন্যান্য চাষ আমরা হাতে নিয়ে কৃষকদের অভ্যস্ত করছি। ধান রাইস ট্রান্সপ্লান্টের মধ্যে ধান রোপণ এটা একটা সহজ প্রযুক্তি, কিন্তু কৃষককে পরিচিত করানোর জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সফল হব। মাথা পিছু আমাদের জমির পরিমাণ 10% চাষযোগ্য জমির পরিমাণ 10% জমি আছে, সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র জমির জন্য এটা একটু সমস্যা হচ্ছে। তবে এখন আধুনিক যে যন্ত্রগুলো আসছে, বিশেষ করে রাইস, আমি যা বলছিলাম যে কম্বাইন হারভেস্টার, এটা একটা বিরাট যন্ত্র, কিন্তু এটা দিয়েও কিন্তু আমরা 10% বা 15% জমিতে ইজিলি আমরা ধান কাটতে পারি। তাই অন্যান্য যন্ত্রগুলো আরো সহজ, আরো ক্ষুদ্র প্লটেও সেটা ব্যবহার করা যাচ্ছে, তবে কৃষকদের এইভাবে অভ্যস্ত করতে হবে। আমার দেশে এখন, আগে এক সময় আমরা যারা কম শিক্ষিত অন্য কাজ করতে পারতো না তারা কৃষির সাথে যেত, এখন কিন্তু শিক্ষিত ছেলেরা এখন কৃষি কাজের সাথে জড়িত হচ্ছে। কৃষি যন্ত্রগুলো এখন আমাদের বিদেশ থেকে আনতে হয়, এগুলো যদি আমাদের দেশে করা যায় তাহলে আমরা আসলে অনেক এগিয়ে যেতে পারবো। ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা আগামী পরশু দিন এসিআই ইয়ানমারের কোম্পানির প্রতিষ্ঠা যারা করেছেন ওনারা আসবেন, আমরা আশা করছি আমাদের দেশে ওনারা কৃষি যন্ত্র তৈরির জন্য একটা প্ল্যান্ট এখানে স্থাপন করবেন। আমাদের দেশে কিছু কিছু ছোট ছোট এন্টারপ্রেনার আছে যারা কৃষি যন্ত্র উৎপাদন করতেছে, তারা এখন যান্ত্রিকরণ শুরু হওয়ার পর তাদের আগ্রহ বেড়েছে, তারা ইনভেস্ট করতেছে এবং কৃষকও এগুলো কিনে নিয়ে যাচ্ছে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমরা এই দেশে যান্ত্রিকরণটা খুব সহজ হয়ে যাবে।